কম্পিটিটিভ পরীক্ষায় কিছু সরল মান বার করতে দেয়, যে অঙ্কগুলি দেখে মনে হতে পারে যে বেশ বড় সড় আকারের এবং এটা আমার অনেক সময় খেয়ে নেবে, কিন্তু আদতে ব্যাপারটা তা নয়। যদি এই অঙ্কগুলির নিয়ম যথাযথ আকারে জানা থাকে, তাহলে এই অঙ্কগুলি করতে আপনার ফ্র্যাকশন অফ সেকেন্ড সময় লাগার কথা। আপনি দেখুন, এখানে আমি চারটি অঙ্ক দিয়েছি, এই চারটি অঙ্করই সরল মান বার করতে হবে। এখন এই অঙ্কগুলি কীভাবে সলভ করা যায় তার উপায় দেখুন। প্রথম অঙ্কে লক্ষ্য করুন, প্রথম ব্র্যাকেটের মধ্যে 1-1/3, তারপরের ব্র্যাকেটে 1-1/4, তারপরের ব্র্যাকেটে 1-1/5, এরকম আকারে বেশ কিছু সংখ্যা আছে এবং শেষ যে ব্র্যাকেটের মধ্যে অংশটি আছে সেটি হলো 1-1/100। এই রকম আকারের কোনো অঙ্ক যদি আপনি দেখেন, তাহলে এটার সহজ উপায় হচ্ছে প্রথমটি লক্ষ্য করুন এবং শেষেরটি লক্ষ্য করুন, মাঝেরগুলি লক্ষ্য না করলেও চলবে। প্রথম অঙ্কটির ক্ষেত্রে, প্রথম ব্র্যাকেটটির ক্ষেত্রে যে জায়গাটি আছে এটাকে প্রথমে বিয়োগ করে নিন, তাহলে আমার লসাগু হবে 3, ওপরে হবে 3-1, অর্থাৎ কিনা হবে 2/3, অর্থাৎ ওপরে 2 নিচে 3। ব্যাস, আপনার অ্যান্সার এখান থেকেই বেরিয়ে যাবে। এই প্রথমটির ক্ষেত্রে সরল মানের ওপরে যেটি পেয়েছি সেটি লিখবেন এবং শেষ ব্র্যাকেটের নিচে যে সংখ্যাটি আছে অর্থাৎ 100, সেটা এটার নিচে ভাগ করে দেবেন, অর্থাৎ 2/100, অর্থাৎ এটার উত্তর হবে 1/50। বোঝা গেল? অর্থাৎ প্রথম যে রাশিটি থাকবে সেটাকে আমি সিম্পলিফাই করব এবং করে ওপরে লবে যে সংখ্যাটি আছে সেটি নেব এবং শেষ ব্র্যাকেটের হরে, একদম শেষ হরে যে সংখ্যাটি আছে সেটি নেব। এই দুটিকে ডিভাইড করে দিলেই যেটি দাঁড়াবে আমার সেটি উত্তর, অর্থাৎ 1/50। দ্বিতীয় অঙ্কটি দেখুন, এখানে একের নিচে 2×3 আছে, একের নিচে 3×4, একের নিচে আছে 4×5, এরকম করে আপনার চলতে থেকেছে এবং শেষ পদটি হলো 1/99×100। এই অঙ্কটি করাও অতি সাধারণ অংশ। কেমন? দেখুন, এখানে প্রথম যে সংখ্যাটি আছে 1 এবং নিচে যে সংখ্যাটি আছে তার প্রথমটি হলো 2, এটি নেবেন, বিয়োগ একদম শেষ অঙ্কে, দেখুন ওপরে কত আছে 1 এবং নিচে কত আছে, শেষ অঙ্কের ক্ষেত্রে শেষকে আছে 100, তাহলে নিচে লিখুন 100, অর্থাৎ এই দুটি বিয়োগ করলে আমার যা হবে সেইটি উত্তর। লসাগু হলো 100, ওপরে হলো 50-1 সমান 49/100। বোঝা গেল? আবার বলি, প্রথম ক্ষেত্রে 1/2 নেব, শেষ ক্ষেত্রে 1/100 নেব এবং মাঝ অংশটি বিয়োগ করে দেবো, ফলে আমার যেটি হবে সেইটি উত্তর। তৃতীয় অঙ্কটিও প্রায় একই রকম। এখানেও দেখুন, ওপরে যে সংখ্যাটি আছে 3, সেটি এই নিচের সংখ্যা দুটি 1 আর 2 যোগফল, এখানে 5 যা কিনা 2 আর 3 যোগফল, এখানে 19 যা কিনা 9 আর 10 যোগফল, এরকম যদি অংশ থাকে তাহলে এটাকেও ভাগ করে নেবেন। প্রথম অংশে দেখুন স্কোয়ার হিসেবে কত আছে, 1 স্কোয়ার, এবং ওপরে যাই থাকুন কেন ওপরে 1 লিখুন, প্রথম অংশের নিচে যে স্কোয়ারটি আছে সেটি লিখুন, বিয়োগ শেষ অংশের নিচে যে স্কোয়ারটি আছে সেটি লিখুন, অর্থাৎ 1/10 তার স্কোয়ার, এবং দুক্ষেত্রে উপরটা 1 নেবেন, তাহলে এখানে দাঁড়ালো 1-1/100, এবং এটি বিয়োগ করলে আমার দাঁড়াবে লসাগু হবে 100, ওপরে 100-1, তার মানে 99/100। বোঝা গেল? আবার বলি, প্রথম ক্ষেত্রে প্রথম স্কোয়ারটি নেবেন, শেষ ক্ষেত্রে শেষ স্কোয়ারটি নেবেন, দুটোর ক্ষেত্রে ওপরে 1 রাখবেন এবং মাঝখানটা বিয়োগ করে দেবেন, যেটি দাঁড়ালো সেটি আমার অ্যান্সার। তারপরের অঙ্কটি দেখুন, এখানে বলেছে এই যে রাশিমালাটি আছে তার এককের ঘরের সংখ্যাটি কী হবে, এই যে রাশিমালাটি আছে তার এককের ঘরের সংখ্যাটি কী হবে। দেখে মনে হতে পারে অঙ্কটি ভীষণ বড় এবং এটাকে যদি সলভ করতে হয় এটা তো অসম্ভবের মতো, কিন্তু আপনার কোনো চিন্তা নেই। আপনি দেখুন, এই যে অঙ্কটি আছে তার এককের ঘরে, তার এককের ঘরে কত আছে 7, আপনি শুধু সেইটি নিন। এখানে যে সংখ্যাটি আছে তার এককের ঘরে কত আছে 1, আপনি শুধু সেই সংখ্যাটি নিন। এখন এর পাওয়ার কত আছে 153, সেটি লিখুন, এখানে 1 এর পাওয়ার কত আছে দেখুন 32, সেইটি নিন। বোঝা গেল? আমি বলছি আবার, এখানে প্রথম যে সংখ্যাটি আছে এককের ঘরে সেটি নিন, এখানে এককের ঘরে যে সংখ্যাটি আছে সেটি নিন, এবং উভয় ক্ষেত্রে পাওয়ার যা যা ছিল সেইটি নিন। এখন ঘটনা হচ্ছে 1 এর পাওয়ার যাই হোক সেটা 1 দাঁড়ায়, এখানে 7 এর পাওয়ার 153, এই পাওয়ারটা যেটা আছে সেটাকে 4 দিয়ে ভাগ করে নেবেন, তাহলে 153কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4×3 = 12, 33, 4×8 = 32, ভাগশেষ কত রইল 1, এই ভাগশেষটি শুধু নেবেন, অর্থাৎ এরপরে আমি করব 7 ⅓ ভাগশেষ, অর্থাৎ 1। বোঝা গেল? যে পাওয়ারটা ছিল সেটাকে 4 দিয়ে ভাগ করলাম, ভাগ করে যেটা ভাগশেষ পেলাম
শুধু সেই অঙ্কটি নিলাম। তো ফলে 7 টু দি পাওয়ার 1 মানে 7, 1 টু দি পাওয়ার 1 জাস্ট 1, তাহলে এই দুটো গুণ করলে দাঁড়ালো 7, অর্থাৎ এর এককের সংখ্যাটি হবে 7। যদি এই অঙ্কগুলি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।